নমস্কার বন্ধুরা, মাই ইউনিভার্সে সবাইকে স্বাগত। এটা হচ্ছে বছরের মানে এই সিজনের এই ইয়ারে প্রথম বড়, গতকাল পড়েছে তো আজকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনো এখানে আছে। আসলে তাড়াতাড়ি নিচে ব্লক করতে চলে এলাম, এরপর রোদ উঠছে, তখন পুরো একদম সমস্ত কিছু গলে যাবে, ওই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি নিচে নেমে ব্লক করতে শুরু করে দিই। আর যেটা সব থেকে বড় ব্যাপার, আজ 19 নভেম্বর, গত বছর এই মাসেই এই তারিখেই আমি প্রাগে এসেছিলাম, তো এক বছর পূর্ণ। তাই আমি আজকে আমার জার্নিও আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এসেছিলাম। আমার সাথে ভিসা অফিসে একটা মজার ঘটনা ঘটেছিল, দেখেছেন তো ক্যামেরার পিছন থেকে আমার বড় আমাদিকে বরফ ছুটছে, তো সমস্ত কিছু শেয়ার করবো। তার সাথে আজকে আমরা দুজনে একটু সেলিব্রেট করবো, আজকে আমার রান্নাঘরে মাটন বিরিয়ানি হবে, তো সব মিলিয়েও খুব আনন্দ হচ্ছে। তার আগে আমি নিচে চলে এসেছি, এই উল্টো দিকে এই বিল্ডিংটাতেই আমরা থাকি, এই যে ওই যে ওপরে একদম টমেটো গাছগুলো লাগানো আছে যেটা আনফর্চুনেটলি মরে গেছে, কারণ কালকে তোলা হয়নি, বরফ পড়ছে না। তো আমি আপনাদের শুধু জাস্ট একটু দেখাতে এলাম, কারণ এখন তো বরফ পড়বেই, তারপর আমি আরও ভিডিও দিতে থাকবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখতে পাবেন। আর এই বাড়ির সামনেটা দেখাচ্ছি, যেমন এই জায়গাটা কি সুন্দর লাগছে, এটা হচ্ছে সব থেকে বড় এই দুটো ক্রিসমাস ট্রি, কি অপূর্ব লাগছে। একটা কথা কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা, আজকে -2 ডিগ্রি, তো আমি শাড়ি পরে শুধু নেমে এসেছি, এই দুঃসাহসিকতাটা করেছি, এটা কটাটা একটু ঠিক হয়নি, এই 5 মিনিট এখানে থাকার পরেই চলে আসবো। এই দেখুন এখান থেকে আবার কী সুন্দর পাতাগুলো ঝরছে, এই জায়গাটা বেশি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? দেখুন পুরো ক্রিসমাস ট্রিটা আছে না, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। কালকে সন্ধ্যেবেলা থেকে মনে হয়, সম্ভবত আমি অফিসে ছিলাম, কালকে সন্ধ্যেবেলা থেকে সম্ভবত বরফ পড়া শুরু হয়েছে, বা সারা রাত পড়েছে ওই জন্য দেখতে পাচ্ছেন। এরপর তো আরও হেভি স্নোফল হবে, তখন আরও পুরো সারা জায়গা সাদা হয়ে ঢেকে যাবে, তখন আমি ব্লগগুলো করবো, আপনারা দেখতে পাবেন। তো ফাইনালি বন্ধুরা এখন ঘরে ঢুকছি, কারণ আপনারা দেখলেই আমি শুধু শাড়ি পরে বেরিয়েছি, তো প্রচুর ঠান্ডা লাগছে, এবার ঘরে ঢুকে যাব। আর হ্যাঁ, আমি আমার জার্নি যেহেতু ফার্স্টেই বললাম যে এক বছর কমপ্লিট হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে এসেছিলাম, কী কী হয়েছিল আমার সাথে, তো সেটা রেকর্ড করতে গিয়ে বেশ 8 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, ওই জন্য আমি 2 পার্টে দিলাম এই ব্লগটায়। আপনারা এই দেখতে পেলেন যে ফার্স্ট স্নোফল হয়েছে, আমি বেরিয়েছি, এগুলো সেকেন্ড ব্লগে আমি আপনাদের এই গল্পটা যে হবে, মানে আমি যে এসেছিলাম সেই গল্পটার পুরো ব্লগটা আমি আপলোড করব। তাই আপাতত বন্ধুরা এখানে আমি এই ব্লগটা শেষ করছি, এরপরের থেকে যে কটা ব্লগ আসবে সব কটাই শীতের, কখনো বরফের, কখনো অন্য কোনো জায়গার, তার উপর ক্রিসমাসও আসছে না, খুব মানে ভীষণ ভালো ভালো ব্লগ আপনাদের জন্য সামনে থাকবে। আর আমি চেষ্টা করব আবার আমার রেগুলার মেনটেন যে রুটিনটা সপ্তাহে 3টা করে দেওয়ার সেটা। তো বন্ধুরা ভালো থাকবেন, প্রাগ থেকে সবাই ভালোবাসা নেবেন, টাটা।